এরিকসনের মামলার পর নোকিয়ায় যাচ্ছে স্যামসাং। পেটেন্ট লাইসেন্স বিষয়ে স্যামসাং এর সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। চুক্তিতে পেটেন্টগুলো ভিডিওর মান বিষয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে এই ফিনিশ টেলিকম কোম্পানি। প্রতিষ্ঠানটির চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ না করলেও এর ফলে নোকিয়ার পেটেন্ট করার প্রযুক্তি স্যামসাং ব্যবহার করবে এবং নোকিয়ার জন্য রয়্যালিটি পাবে বলে জানিয়েছে রয়টার্স। নোকিয়ার পেটেন্টে পোর্টফোলিওগুলোতে 20,000 পেটেন্ট রয়েছে, এর মধ্যে প্রায় 3,500 5G-র জন্য গুরুত্বপূর্ণ। রয়্যালিটি ও পেটেন্ট লাইসেন্স প্রশ্নে স্যামসাং এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী এরিকসন যুক্তরাষ্ট্রে মামলা করার কয়েক মাসের মধ্যেই এই চুক্তির ঘোষণা এলো। এরিকসন মামলা করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন গত মাসে জানিয়েছে তারা এ বিষয়ে তদন্ত শুরু করবে। এরিকসনের দাবি, স্যামসাং 4G এবং পরবর্তী প্রজন্মের 5G অবকাঠামোয় বেশ কিছু পেটেন্ট লঙ্ঘন করেছে এবং এজন্য ক্ষতিপূরণ দাবি করেছে।